আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন, অর্থাৎ বেস টু থেকে বেস 16-এ রূপান্তর। তো তোমরা হাতে ডানেই দেখতে পাইতেছো আমি নাম্বার 0 থেকে স্টার্ট করে 15 নাম্বার গুলোর, অর্থাৎ 0 থেকে স্টার্ট করে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি ভ্যালু দিছি। সেটা হচ্ছে 0 এর বাইনারি ভ্যালু কত 0, 1 এর বাইনারি ভ্যালু কত 1, 2 এর বাইনারি ভ্যালু কত 10, 3 এর 11, 4 এর 100, 5 এর 101, 6 এর 110, 7 এর 111, 8 এর 1000, 9 এর 1001, দেন 10 এর 1010, 11 এর 1011, 12 এর 1100, 13 এর 1101, 14 এর 1110, এন্ড 15 এর 1111। আর এখানে আমি দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, হেক্সাডেসিমাল নিয়ে আলোচনা করলে একটা জিনিস তোমরা সবাই জানো যে হেক্সাডেসিমালে নাইনের পরিবর্তে নাইনের পরে সরি নাইনের পরিবর্তে না নাইনের পরে 10 আসলে ওইটাকে 10 লেখা যায় না, ওইটাকে কত লিখতে হয়? এ। তো হেক্সাডেসিমালে এ সমান সমান কত? 10। বি সমান সমান 11। সি সমান 12। ডি সমান 13। ই সমান 14। এন্ড এফ সমান 15। ওকে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, হেক্সাডেসিমালে কখনোই 10 লেখা যাবে না। 10 আসলে কত লিখতে হবে? এ। 11 আসলে বি, 12 আসলে সি, 13 আসলে ডি, 14 আসলে ই, এন্ড 15 আসলে কত? এফ। তো বন্ধুরা চলো আমরা স্টার্ট করি। আজকে আমরা শিখবো বেস 2 থেকে কিসে রূপান্তর, বেস 16-এ। এখন বাইনারির বেস কত? আমরা সবাই জানি বাইনারির বেস হচ্ছে 2, আর হেক্সার বেস হেক্সার ডেসিমাল। ওকে, এটার বেস কত বন্ধুরা? আমরা সবাই জানি এটার বেস হচ্ছে 16। ওকে, তো আমি 2 ইকুয়ালস টু যদি 16 লিখি, তোমাদের সকলের মনে কোশ্চেন জাগবে যে 2 ইকুয়ালস টু কি 16 লেখা যায়? না, লেখা যায় না। কিন্তু 2 এর পাওয়ার যদি 4 করি তাহলে কি লেখা যাবে? 16 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4 লেখা যাবে, কারণ 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। আচ্ছা বন্ধুরা বলো তো 16 এর পাওয়ার কত? 1। তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে এভাবে বলতে পারি জিনিসটা, দেখো আমি পারি না বলছি, এভাবে বলতে পারি দেখো 16 এর পাওয়ার কত? 1। এই 16টা কার বেস? এই 16টা হচ্ছে হেক্সাডেসিমালের বেস। তার মানে হচ্ছে হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান এই 2টা কার বেস? এই 2টা হচ্ছে বাইনারির বেস। তার মানে আমরা বলতে পারি হেক্সাডেসিমালের পাওয়ারটা সবসময় সংখ্যার পরিমাণ নির্দেশ করবে, ঠিক আছে? তো 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস, তার মানে হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান এই যে বাইনারির পাওয়ার কত? 4। বাইনারির 4টা সংখ্যা সমান, যদি এই কথাটাকে আমরা আরেকটু সুন্দরভাবে বলি, এটা যে বাইনারির 4টা সংখ্যা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা তৈরি করবে? একটা সংখ্যা তৈরি করবে। ওকে, তো চলো আমরা সংখ্যাটা লিখি। তো আমাদের কি দেওয়া আছে? 1 0 1 0 1 0, এরপরে কি আছে? 1 1। ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা এখন দেখো আমাদের এখানে একটা দশমিক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? দশমিক। দশমিকের এতটুকু অংশটাকে কি বলা হয় বন্ধুরা? তোমরা সবাই জানো এটাকে বলা হয় ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। ওকে, দেন এতটুকু যে অংশটা আছে এটাকে কি বলা হয়? ফ্র্যাকশন বলে। এটাকে কি বলে? ফ্র্যাকশন। ওকে, এখন এটার দুইটা দিক আছে। যেমন এই যে এস সাইডের স্টার্টিং পয়েন্টটাকে এটাকে কি বলা হয়? লেফট সাইড। আর এই সাইডের অংশটাকে কি বলা হয়? রাইট সাইড। ওকে, দেন এই যে এখানে ফ্র্যাকশনের পরে যেটা দেখতেছে একইভাবে এটা আমার কি? লেফট সাইড। আর যেটা লাস্টে আছে এটাকে আমরা কি ধরবো? আচ্ছা সরি, অন্য একটা কালার নিই, এটা এটা আমার লেফট সাইড, আর এই সাইডে যেটা আছে সেটা আমার কি? রাইট সাইড। ওকে, এখন আমি আগেই বলছি বাইনারি 4টা সংখ্যা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা গঠন করবে? একটা সংখ্যা গঠন করবে। তো চলো আমরা কাউন্টিং স্টার্ট করি। তো সবসময় মনে রাখবা ইন্টেজারের ক্ষেত্রে বাইনারির থেকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করা হবে, এই যে বাইনারি বেস 2 থেকে যখন বেস 16-এ রূপান্তর করা হবে, তখন পূর্ণ অংশের বেলায়
রাইট সাইড থেকে স্টার্ট করতে হবে। কোন সাইড থেকে? রাইট সাইড থেকে। তো আমরা রাইট সাইড থেকে স্টার্ট করি। কয়টা করে সংখ্যা নিতে হবে বাইনারি? চারটা। তো আমরা নিব একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা। ওকে, এখন দেখো 1010 আসছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, 1010 এই বাইনারি ভ্যালুটার মান কত? 10। অর্থাৎ নাম্বার 10-এর বাইনারি ভ্যালু কত? 1010। তো আমরা 1010-এর পরিবর্তে কত লিখতে পারবো? 10। এখন বন্ধুরা আমরা আগেই জানি হেক্সাডেসিমালে 10 লেখা যায় না, 10 থাকলে কি লিখতে হয়? এ লিখতে হয়। তো আমরা এখানে কত লিখব? আমরা এখানে লিখে রাখবো এ। ওকে, তো এখন দেখো এখানে কত আসতেছে। আবার কয়টা নিতে হবে? আমরা জানি বাইনারি চারটা সংখ্যা সমান হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা? একটা সংখ্যা। ওকে, বাইনারি চারটা মিলে হেক্সাডেসিমালের একটা সংখ্যা গঠন করে। এখন এখানে কয়টা আছে? একটা, দুইটা, কিন্তু এটাকে কয়টা বানাতে হবে? চারটা। তাই এটার আগে কয়টা শূন্য অ্যাড করে নিতে হবে? দুইটা শূন্য। তাহলে কয়টা হইতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তো আমাদের কত আসতেছে? 0010। সামনে জিরো থাকলে ওইটা কি করতে হয় না? কাউন্ট করতে হয় না। তার মানে আমাদের কত আছে? খালি 10। এখন বন্ধুরা আমরা জানি 10-এর ভ্যালু কত। 10-এর ভ্যালু হচ্ছে কত? 2। ঠিক আছে, যদি একটু উপরে নিয়ে দেখাই, 2 নাম্বারের বাইনারি ভ্যালু কত? 10। দ্যাট মিন্স 10 ইকুয়ালস টু কত লিখতে পারবো আমরা? 2। তো 10-এর জায়গায় আমরা কত বসাই দিব বন্ধুরা? 10-এর জায়গায় আমরা কত বসাবো? 2। ওকে, দেন এবার একটা জিনিস বলি, বাইনারির থেকে, আমি আবার বলতেছি, বাইনারির থেকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে ফ্র্যাকশনের সাইডটাতে, যেমন ইন্টেজারেরটার ক্ষেত্রে আমরা কাউন্টিং কোথা থেকে স্টার্ট করে, সরি, পূর্ণ সংখ্যা তথা ইন্টেজারের ক্ষেত্রে আমরা কাউন্টিং কোথা থেকে স্টার্ট করছি? রাইট সাইড থেকে। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে কোন সাইড থেকে স্টার্ট করতে হবে? লেফট সাইড থেকে। তো আমরা কাউন্টিং স্টার্ট করি। বাইনারি চারটা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যা গঠন করে? একটা সংখ্যা গঠন করে। এখানে কয়টা আছে? একটা, দুইটা, এটাকে আমার কয়টা বানাতে হবে? চারটা। তো নিলাম একটা, দুইটা, এখন আর দুইটা শূন্য এরপরে অ্যাড করলে কত হয়ে গেল? এটা চারটা। এখন 1100, এখন 1100, দেখো 1100 এটার বাইনারি ভ্যালু, ইয়া 1100 বাইনারি ভ্যালুটার নাম্বার কত? 12। ওকে, তার মানে আমরা বলতে পারি 12-এর বাইনারি ভ্যালু কত? 1100। তো এখন আমরা 1100-এর পরিবর্তে আমরা কত বসাতে পারি? 12 বসাতে পারি। ওকে, কিন্তু হেক্সাডেসিমালে তো 12 বসানো যায় না বন্ধুরা, আমরা আগেই জানি সবাই। তো 12-এর পরিবর্তে আমাদের কত বসাতে হবে? সি। ওকে, 12-এর পরিবর্তে হেক্সাডেসিমালে কি বসবে? সি। তো আমরা এখানে সি বসাই 12-এর পরিবর্তে সি। ওকে, আর উপরের যে সংখ্যাটা ছিল, যেমন 10, এই যে নাম্বারটা দেওয়া ছিল, এটা একটা কী ছিল? বাইনারি ভ্যালু। আর এই দশমিকের নিচে একটা কী বসবে? দশমিক। আর এটার আমরা কী ভ্যালু পেলাম? এটা আমার একটা কী ভ্যালু? হেক্সাডেসিমাল ভ্যালু। ওকে, তো আমরা সাকসেসফুলি বাইনারি থেকে কিসে রূপান্তর করে ফেলছি? হেক্সাডেসিমালে। তো আমাদের সংখ্যাটা কী দেওয়া ছিল? 10010 পয়েন্ট কত আসছে? 1 1। এটাকে আমরা ফ্রেশ করে যদি লিখি, এটার হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে? ফার্স্টে কত আসছে? 2, বসালাম 2। দেন কত আসছে? এ, বসালাম এ। দেন এরপরে কি আসছে? একটা দশমিক, বসালাম দশমিক। দেন এরপরে কি আসছে? সি আসছে, বসালাম সি। আর বেস কত? 16। ওকে, তো আশা রাখি বন্ধুরা তোমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তরে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।